This program is sponsored by Orient Best Solutions Private Limited. Best are smart, we are smarter. It's co-sponsored by Ayush Communication, the best security solution. Be safe at your home or complex. প্রায় ছয় দশক ধরে চলছে বিতর্কিত অযোধ্যা মামলা। অযোধ্যা মামলার শুনানি শুরুতেই বাঁধল বিতর্ক, সেই কারণে পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি। তৈরি হবে নতুন বেঞ্চ, 29 জানুয়ারি সেই বেঞ্চে চূড়ান্ত হবে শুনানির দিন। মামলা পিছিয়ে যাবে হতাশ হিন্দুত্ববাদী সংগঠনগুলি। বেঞ্চে বিচারপতি ললিতের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছে মুসলিম সংগঠনের আইনজীবী, ফলে বিচার প্রক্রিয়া মুলতুবি করতে বাধ্য হলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। ঐতিহাসিক সংরক্ষণের বিল পাস হয়ে গেল রাজ্যসভায়। উচ্চ বর্ণের জন্য পাশ হয়ে গেল চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে 10% সংরক্ষণের প্রস্তাব। এই প্রস্তাব এনেছিল বিজেপি সরকার। লোকসভায় আগেই পাশ হয়ে গিয়েছিল এই বিল, এবার রাজ্যসভাতে পাশ হয়ে গেল। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উচ্চ বর্ণের চাকরি প্রার্থীদের জন্য এই সংরক্ষণ থাকবে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। বিশ্ব রেকর্ডে এই মুহূর্তে সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলেছে ভারতের অর্থনীতি। 2018-19 অর্থবর্ষে ভারতের জিডিপির বৃদ্ধি হবে 7.3%, আগামী 2 বছরে বৃদ্ধি হবে 7.5%। অন্যদিকে চীনের জন্য খারাপ খবর দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। চলতি ও আগামী অর্থবর্ষে চীনের জিডিপির হার কমে গিয়ে 6.2% করে থাকবে বলে জানাচ্ছে, আর তা 2020-21 অর্থবর্ষে আরো নেমে দাঁড়াবে 6%। ভবিষ্যতে ভারত বিশ্বের সব থেকে অগ্রগতিশীল অর্থনীতি হিসেবে এগিয়ে থাকবে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। সিকিমের লাচুংয়ে প্রতিকূল আবহাওয়া ও প্রবল তুষারপাতের জেরে আটকে পড়ে বহু পর্যটকরা। বুধবার রাত থেকে শুরু হয় উদ্ধার অভিযান। সেনার পাশাপাশি কুইক রিয়াকশন টিম ও মেডিকেল টিম পাঠানো হয়। 2 ঘন্টার মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় 150 পর্যটককে উদ্ধার করে নিকটবর্তী সেনা শিবিরে নিয়ে যাওয়া হয়। লাচুংয়ে তখন তাপমাত্রা -10°C। সেনা তরফে জানানো হয় উদ্ধার হওয়া পর্যটকদের খাবার ও গরম বস্ত্র দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। গতবারের মতো এবারও বিধাননগরের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে হতে চলেছে কলকাতা বইমেলা। 2018 সালে 30 জানুয়ারি শুরু হয় আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবার 30 জানুয়ারির পরিবর্তে 31 জানুয়ারি হবে কলকাতা বইমেলার উদ্বোধন। অপরদিকে 10ই ফেব্রুয়ারি বইমেলা শেষ হওয়ার কথা ছিল, সেটিও একদিন পিছিয়ে 11ই ফেব্রুয়ারি করা হয়। বইমেলা শুরুর দিন পিছিয়ে দেওয়ার একটি কারণ বলা হচ্ছে 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশ। যেহেতু আন্তর্জাতিক মানের বইমেলা, তাই বইমেলার আয়োজনে কোন রকম ত্রুটি রাখতে চাইছে না আয়োজকরা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। দিখানে কি নিয়ে আপকো হম লোগোনে ইয়ে ন্যাচুরাল রেনি সিজন হ্যায় ইসে মেনে দিখানে কি নিয়ে কি আপকে বোলতে না ভিগ জায়েঙ্গে তো ক্যা হোগা আপ দেখেঙ্গে ভিগনে কে বাদ ইন বালো মে ওর ভি স্টাইল আ জায়েগা ইউ ক্যান সি রাইট।